গুড ইভিনিং, আমি হৃদয়। এখন বাজে প্রায় 8টা থেকে 9টা, মানে সন্ধে 8টা থেকে 9টা। শীতকাল বলে প্রচণ্ড শীত করছে, তুমি আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি সোয়েটার টুপি অলরেডি সব কিছু পরে নিয়েছি, কতটা ঠান্ডা লাগছে। তো আমি জিম থেকে বেরোলাম এইমাত্র, তো আমার মনে হলো যে আমি একটা আপেল খাবো, তাই আমি ভাবছি যে সামনে একটা মার্কেটে গিয়ে একটা আপেল কিনি, আর আর তার সাথে সাথে তোমাদের সবাইকে দেখাই যে জাপানের মার্কেটে কিরকম ভাবে জিনিসপত্রগুলো বিক্রি করে, মানে কিভাবে মার্কেটিং করে, মানে মানুষজন কিভাবে প্যাকেটিং সিস্টেমগুলো কিভাবে কি করে, দেন তারপরে এরা কতটা প্রাইস রেখেছে এক একটা ফলের ওপরে, আর কি কি ফল পাওয়া যায়। তো চলো সব কিছুই তোমাদের সবার সঙ্গে দেখাবো, আর তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো আমি অলরেডি কিন্তু চলে এসেছি শপিং মলের সামনে। এই শপিং মলটার নাম হচ্ছে মারুৎসু। তো এখান থেকেই আমি আজকে তোমাদের ফল দেখাবো আর কিনবো। তো চলো ফার্স্টে চলে যাই ফলের উড়িবার এখানে, মানে যেখানে ফলগুলো রাখা রয়েছে। এক প্যাকেট স্ট্রবেরি যার দাম কি না 464 টাকা। তারপরে এখানে রয়েছে আমাদের আঙুর ফল। আঙুর ফল, এই এক প্যাকেট আঙুর ফল, এর দাম শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। এর দাম হচ্ছে 1598 টাকা। দেখো জাস্ট ভাবা যায় না। এখানেও রয়েছে, এখানে সেলে চলছে, এখানে একটুখানি সস্তা মনে হচ্ছে। তো এইগুলো হচ্ছে কালো কালো আঙুর ফল, সব কালো আঙুর ফল। এর দাম একটু সস্তা, এর দাম হচ্ছে 321 টাকা। জাপানে কিন্তু অল টাইম সব ফল পাওয়া গেলেও এর দাম কিন্তু প্রচুর আকাশ ছোঁয়া। সেটা হচ্ছে একটা পেঁপে, এটা হচ্ছে একটা পাকা পেঁপে। এর দাম কত কত হতে পারে তোমরা মনে করো? এই পাকা পেঁপেটার দাম, এক পিসের দাম 537 টাকা। মানে ভাবা যায় পেঁপে কত ফেলে দিয়েছি খাইনি, আর সেই পেঁপে এক পিসের দাম নাকি 537 ইয়েন, মানে যেটা ইন্ডিয়া টাকা তুমি যদি কনভার্ট করো মানে প্রায় 300 টাকা মতো। দেখতেই পাচ্ছ আমার হাতে এটা কি, এটা হয়তো নাম সবাই চেনো বা সবাই জানো, এটা দেখে বুঝতেই পারছো যে এটা একটা ড্রাগন ফ্রুটস। তো এই ড্রাগন ফ্রুটসটার দাম কত হতে পারে আন্দাজ? মানে ভাবতে পারবে না, এই ড্রাগন ফ্রুটসটার দামও নাকি 321 ইয়েন, মানে 321 টাকা, জাপানিজ টাকায় 321 টাকা। মানে ভাবতে পারছো জাপানে ফল এতটাই এক্সপেন্সিভ, তার কারণ হচ্ছে যে এরা সবসময় ফ্রেশ জিনিসটা রাখার চেষ্টা করে, আর বছরের সবসময়ই কিন্তু তুমি এই ফলগুলো পাবে, এই সুবিধাটা আছে বলে হয়তো এই ফলগুলোর এত দাম। আর তোমাদের বলেছিলাম যে জাপানের জাতীয় ফল কাকি, কাকি তোমাদের সঙ্গে দেখাবো। চলো চলে যাই কাকির সামনে। আর এটা সত্যিই বলছে অনেকটাই টেস্টি খেতে, আর দামিও কিন্তু অনেক সস্তা অন্যান্য ফলের তুলনায়। তোমরা এইটা হচ্ছে জাপানের জাতীয় ফল, যেটার নাম জাপানিজে কাকি। তো এটা দেখতে অনেকটা কিন্তু আমার কাছে লাগে মনে হয় যে টমেটোর মতো, বাট অনেকটাই শক্ত, আর ভেতরটা অনেকটা কী বলে আপেলের মতো, খেতে দুর্দান্ত, অনেকটাই মিষ্টি হয়, আমার খুব ভালো লাগে। তো জানি না কার কেমন লাগে, বাট আমার কিন্তু খুব পছন্দের একটা ফল কাকি ফল। এখানে এসেই ফার্স্ট খেয়েছি আর এর প্রেমেও পড়ে গেছি, এতটাই টেস্টি। দেখতেই পাচ্ছ এইখানে রয়েছে আপেল। এই আপেলগুলোর সাইজ কিন্তু প্রচুর বড়, এক একটা প্রায় 300 থেকে 400 গ্রাম ওয়েট হবে। তো এর দামও কিন্তু অনেকটাই সস্তা, দেখাচ্ছে যে একটার দাম 148 ইয়েন। যাই হোক, এখান থেকে আমি আমার পছন্দের মতো একটা আপেল তুলে নেবো। তো আমার এটা খুব পছন্দ হচ্ছে, এটা বেশ লাল টকটকে দেখতে মনে হচ্ছে। তো এইটা নিয়েই আমি এখন খেতে খেতে বাড়ি চলে যাব। চলো তাহলে, ক্রেডিট কার্ড দিয়ে আমার পেমেন্টটা করছি। পেমেন্ট হয়ে গেছে, নিজের কাছে অনেক কিন্তু নিজেকেই করতে হয়, মানে তোমাকে কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট বানিয়ে দেয়, এটা কিন্তু তোমাকে কোনো হেল্প করবে না। যাই হোক, নিজেই দেখলে নিজের টাকা আমি নিজেই পেমেন্ট করলাম, তো টাকাও দেওয়া হয়ে গেছে, তার মানে এখন আপেলটা আমার। আমি রিসিটটা এখনও ফেলিনি, তার কারণ আমি এখনও দোকান থেকে বেরোইনি, তাই এখনও রিসিটটা ফেলিনি। দোকান থেকে বেরোলে আমি রিসিটটা ফেলে দেবো। তো ভাবছিলাম বাড়ি গিয়ে ধুয়ে খাবো, কিন্তু যাই হোক ধোয়া ধুয়ি দরকার নেই, এমনিতে অলরেডি এরা ফ্রেশ ফলই রাখে, সব কিছুই ফ্রেশ, তো খেলেও কোনো প্রবলেম হবে না।
আমার এই টাইপসের আপেলটাই ভালো লাগে, একটু কচকচ কচকচ করে মানে খেতে খুব ভালো লাগে। বালি বালি আপেলটা আমার একদমই পছন্দ না, এটা ঠিক সেই টাইপেরই, খুবই টেস্টি, খুবই ভালো, কারণ এখানে কিন্তু সব কিছু ফ্রেশ পাওয়া যায়, এটাই সব থেকে ভালো দিক যে এখানে জিনিসপত্র খাবার দাবার সব কিছু ফ্রেশ।